মাসাল্লাহ আল্লাহর রহমতে এত ভালো দুটো বাচ্চা আল্লাহ আমাকে উপহার দিয়েছেন তো ওই দুটো বাচ্চা নিয়ে আমি অনেক ভালো মানে আছি অকালে যেন ঝরে গেল এক প্রতিভাবান নক্ষত্র দীর্ঘ চব্বিশ বছরের সংসার করার পর স্বামীর পরকিয়াকে মেনে নিতে না পেরেই আত্মহত্যার পথ বেছে নেন এই অভিনেত্রী তিনি আর কেউ নন তিনি মিতানুর নূর আসসালামু আলাইকুম ইতিহাস এবং সমাধি থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনাদের সময় সুন্দর কাটছে আমি আজ বনানিক অবস্থাতে অবস্থান করছি যেখানে সমাহিত আছেন বাংলাদেশ টেলিভিশন অঙ্গনের এক প্রতিভাবান অভিনেত্রী মিতা অভিনেত্রী মিতানুর বাংলাদেশের একজন নাট্য অভিনেত্রী দু যুগেরও বেশি সময় ধরে মিডিয়ায় কাজ করেছেন তিনি মিতানুরের প্রকৃত নাম সাবিনা ইয়াসমিন মিতানুর উনিশশো সালের আঠাশে সেপ্টেম্বর তারিখে মিতানুর জন্মগ্রহণ করেন দু সালের এক জুলাই রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে মিতানুর আত্মহত্যা করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একচল্লিশ বছর মিতানুরের স্বামী শাহানুর রহমান রানা উনিশশো সালে শাহানুর রহমান রানাকে বিয়ে করেন তিনি রানা লিয়ান ফ্যাশন এবং ইমেজ ডিজাইন বাইং হাউজের সিইও ব্যক্তিগত জীবনে দুই সন্তানের জননী ছিলেন এই অভিনেত্রী বড় ছেলে শেহজাদ নূর তাইস প্রিয় উনিশশো সালের উনত্রিশে অক্টোবর জন্মগ্রহণ করেন আর ছোট ছেলে সাদমান নূর পৃথিবী জন্ম নেয় দু সালের দশ সেপ্টেম্বর তার জ্যৈষ্ঠ পুত্র শেহজাদ নূর তাইস প্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপির সর্বোচ্চ পেশাদারী স্বীকৃতি জেন্ড সার্টিফাইড প্রকৌশলী দু অর্জন করে সর্বকনিষ্ঠ হিসেবে নিতানুরের বাবার নাম ফজলুর রহমান উনিশশো সালের ৬ জানুয়ারি বাংলাদেশ টেলিভিশনে সাপ্তাহিক নাটক সাগর সেচা সাদ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে একজন অভিনেত্রী হিসেবে নিতানুরের অভিষেক হয় এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছিলেন প্রয়াত ফজলুল পাশা নাটকটি প্রযোজনা করেছিলেন শেখ রিয়াজ উদ্দিন বাদশাহ তবে উনিশশো সালে আফজাল হোসেনের নির্দেশনায় অলিম্পিক ব্যাটারির বিজ্ঞাপনে মডেল হয়ে ব্যাপক তারকা খ্যাতি পান তিনি টিভি নাটকে অভিনয় এবং মডেলের পথ ধরে দু হাজার এগারো সালে নাট্যনির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন মিতানুর ওই বছর চৌঙ্গালি নামের একটি খণ্ডনাটক নির্মাণ করেন তিনি তার আত্মহত্যা বিষয়ে একটি সূত্রতে জানা যায় যে স্বামীর পরকিয়াকে মেনে নিতে না পেরেই মিতানুর আত্মহত্যার পথ বেছে নেন পরকালে তিনি ভালো থাকুন এই প্রার্থনা করি সবশেষে আমি একটি হাদিস দিয়ে শেষ করতে চাই যারা মৃত্যুকে অধিক স্মরণ করে এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য উত্তমভাবে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান সুনানে ইবনে মাজা চার হাজার দুইশো উনষাট নং হাদিস তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ